প্রচণ্ড ঠান্ডা সাথে তুষারপাত, এমন আবহাওয়াতেই শনিবার বিকেলে নরওয়ের রাজধানী অসলোর প্রাণকেন্দ্র ইয়ং স্টোরগেটে বিক্ষোভ করেন শত শত মানুষ, দাবি জানান ইসরায়েলকে বয়কটের। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই অস্ত্র তৈরি ও ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করতে নরওয়ের সরকারকে আহ্বান জানান। আমি মনে করি নরওয়ে অবশ্যই ব্যবসায়িক সব সম্পর্ক ছিন্ন করবে ইসরায়েলের সাথে, গাজায় জরুরি খাবার ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে, আর নরওয়েকে অস্ত্র তৈরি ও বিক্রি বন্ধ করতে হবে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও সমাবেশে ইহুদি ধর্মাবলম্বীরাও যোগ দেন। আমি ফিলিস্তিনের মানুষের স্বাধীনতার পক্ষে এবং তাদের দাবির প্রতি আমার সমর্থন আছে, আর এজন্যই আমি এই মিছিলে সামিল হয়েছি। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে দেশটির পার্লামেন্ট ভবনের সামনে যান। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়ে শনিবার নরওয়ের রাজধানী অসলোতে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হাজারো মানুষ সমবেত হয়েছেন ইয়ং স্টোরগেটে। আর এই সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছেন। বক্তারা ইসরায়েলকে বয়কট করারও আহ্বান জানিয়েছেন এই সমাবেশ থেকে। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে।